দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার রাজধানীতে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠি পেটায় ১১২ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় রমনা জোনের এডিসি হারুনুর রশিদের অপসারণ চেয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া জানিয়েছেন, জনগণের স্বার্থে সব বাধা উপেক্ষা করে রাজপথে থাকবেন তারা। আমরা শাহবাগ মোড় ঘুরে মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দেই। ঢাকা ক্লাবের সামনে আসতেই রমনা জোনের উপ কমিশনার জনাব হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ও সাদা পোশাকের লোক আমাদের উপরে অতর্কিত হামলা করে। হামলায় ১১২ জন আহত হয়। আমরা অনতিবিলম্বে হারুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাই।